আচ্ছা আমার পরিচয়টা একটু শর্টলি দিয়ে নেই আমি এক্স মুসলিম আর কি খুবই আর্লি হচ্ছে যে আপনার ভিডিও গুলো দেখে দেখে আমি ইন্সপায়ার হয়েছি এবং নিজেকে ডিসকভার করতে পেরেছি বলা যায় তো যাই হোক ওখানে দেখলাম যে আবুল অনেক বেশি অভিশাপ গালিগালাজ এবং আমার মনে হয় যে প্রচন্ড রাগ এরকম দেখা যাচ্ছে আপনি কি আমাকে এরকম কোনো কিছু আপনার কাছে আছে বা কোনো লেখা আছে কিনা যেখানে আবুল আহাব আসলে কেমন ছিলেন সে কি আলটিমেটলি ভিলেন ক্যারেক্টার ছিল নাকি কিরকম ছিল এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই হ্যাঁ এই বিষয়ে একটা লেখা আছে আবুল আবুল আহাবের পূর্ব নির্ধারিত অপরাধ সমূহ এই লেখাটা আপনি সার্চ করে দেখেন সার্চ করে পাবেন যে এই আবুল আহাবের সাথে কি ঘটবে না ঘটবে সেটা সম্পূর্ণ পূর্ব থেকে নির্ধারিত এবং আল্লাহ আল্লাপাক ইসলাম ইসলামের মতে মানে ইসলাম অনুসারে আল্লাপাক আগে থেকে এই জিনিসটা ডিসাইড করে মহাবিশ্ব সৃষ্টির বহু 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 বছর আগে এই জিনিসটা কোরআনে লিপিবদ্ধ করে বসে আছে যে আবুল আহাব এই কাজ করবে তারপর আবুল আহাবের নামে এই সুরাটা নাজিল হবে এই জিনিসটা বহু 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 আগে থেকে নির্ধারিত আমি আপনাকে আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাচ্ছি এটা হচ্ছে তিরমিজি শরীফের একুশো আটান্ন নম্বর হাদিস এখানে বলা আছে যে তিনি বলেন এ হলো একটি মহাগ্রন্থ আকাশ সৃষ্টির পূর্বে এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তালা তালিপিবদ্ধ করে রেখেছেন এতে আছে ফিরাউন জাহানামেদের অন্তর্ভুক্ত এতে আছে তাববা তিয়াদা আবি লাহাবি ও আতাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও মানে মহা বিশ্ব সৃষ্টির বহু 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 বছর আগে আল্লাপাক এই সুরাটা কোরআনে নাকি লিখে রাখছে তাহলে তো ভাই মানে আবুল ভাগ্য তো পূর্ব থেকে নির্ধারিত আবু আহাব কি করবে আবুল কোথায় যাবে সমস্ত কিছু আগে থেকে নির্ধারিত এই বিষয়ে আমার একটা পুরা লেখা আছে বড় একটা লেখা আছে আবুল পূর্ব নির্ধারিত অপরাধ সমূহ এই লেখাটা আপনি বের করে পড়তে পারেন আচ্ছা এটা কি সংশয় আছে মানে সংশয় ডট কমে হ্যাঁ আমার সব লেখায় সংশয় ডট কমে আপনি পাবেন আচ্ছা এমনিতে মানে এইটার বাইরে কি মানে আবুল আহাব প্রকৃতপক্ষে ওই সময়ে কেমন ছিল সেই ব্যাপারে কি আপনি কোনো তথ্য দিতে পারবেন আমি মানে এরকম দালিলিক এভিডেন্স না মানে এইটা না অ্যাকর্ডিং টু রিলিজেন এরকম না ইসলামের অ্যাকর্ডেন্সে না এমনিতে আবুল আহেবের ব্যাপারে কি কিছু জানা যায় আসলে সে কেমন ব্যক্তি ছিল বা আসলেও কি তাকে এতটা ঘৃণা করার মতো কোন অ্যাক্টিভিটি কি সে করতো না এত ঘৃণাকরের মতো করতো না শুরুটা করেছিল মোহাম্মদ নিজেই ধর্মকে নিয়ে কটুক্তি শুরু করে এরপরে তারা ক্ষিপ্ত হয় তারা তাদের ধর্মকে যখন মোহাম্মদ লাগাতার করে তখন এরা সবাই মিলে ক্ষিপ্ত হয় আপনি এই বিষয়ে সংশয় ডট ধর্ম অবমাননা আহ সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত এই লেখাটা পড়তে পারেন আর এই আবুল হাবের লেখাটা পড়তে পারেন আবুল আহাব ইনফ্যাক্ট আবুল আহাব মোহাম্মদের জন্মের সময় আবুল আহাব দাসী পর্যন্ত দিয়েছিল যেন মোহাম্মদ ঠিকঠাক মতো পালন টালন প্রতিপালন যেন ঠিকঠাক মতো হয় এই জন্য আবুল আহাব ইনফ্যাক্ট মহাম্মদের চাচা ছিল সম্পর্কে চাচা ছিল এবং ছোট বেলা আবুল আহাবকে আবুল কে অত্যন্ত আদর করত একদিন যে ঘটনাটা ঘটেছিল যে মোহাম্মদ ছিল আবু তালিবের বাসায় আশ্রিত একদিন আবু তালিব এবং আবুল আহাবের ভিতরে একটা মারামারি লাগে এই সময় মোহাম্মদ আবু তালিবের পক্ষ নেয় তখন আবুল আহাব তার উপর একটু ক্ষিপ্ত হয় এই এইটা একটা ঘটনা ঘটেছিল কিন্তু অন্য আর তার সাথে তেমন কোনো শত্রুতা আসলে ছিল না ওই একটা ইনসিডেন্টে আবুল হাবের সাথে মুহাম্মদের একটা একটু তিক্ততাপূর্ণ সম্পর্ক তৈরি হয় আপনি লেখাটা পড়েন ওই লেখাটার ভিতরে সব থাকার কথা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি মানে আমরা এটা ধরতে পারি যে ওই যে তার যে প্রাচীন ধর্ম সেটা বিরোধিতা করার কারণে তাদের মধ্যে একটা বোধহয় নাকুনর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এমন কি ব্যাপারটা ওই যে প্রথম জিনিসটা ছিল হচ্ছে ওই যে কুস্তি লড়ার সময় আবু তালেবের কুস্তির সাথে কুস্তি লড়ার সময় একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা একটা ইনিশিয়াল ঘটনা ছিল যে তাদের ভিতরে তিক্ততা পূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার আর এরপরে হচ্ছে গিয়ে পরে যখন যখন তাদের ধর্ম নিয়ে কটকতে শুরু করলো তখন জিনিসটা বৃদ্ধি পেয়েছে দুইটাই ক্ষেত্রে সত্য আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করবো একটু সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে সুরাই বলা হয়েছে যে আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাওয়ার কথা আবুল আহাবের কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি মানে যেরকম অভিশাপ দিয়েছিল মোহাম্মদ সেরকমই কিছু হয়েছিল আবুল আহাব কি মোহাম্মদ মোহাম্মদ অভিশাপ দিয়েছিল বা আল্লাহ অভিশাপ দিয়েছিল আল্লাহ যেটা বলেছে সেটা আহ তৎক্ষণাৎ আল্লাহ কোরআনে যেটা বলা আছে যে আল্লাহ যখন একটা কিছু বলে তখন তৎক্ষণাৎ সেটা হয়ে যায় তৎক্ষণাৎ সাথে সাথে একদম কোন ধরনের কোনো আহ ইয়া ছাড়া সেটা তাৎক্ষণিক ভাবে সেটা হয়ে যায় আমরা যদি এই বিষয়টা একটু কোরআন থেকে দেখে নিই আমি কোরআন থেকে আয়াতটা এবং তার তাফসিরটা বের করি সেইখানে আমরা দেখি যে এখানে কি বলা আছে কোরআনে কি বলা আছে এই বিষয়ে আহ বলা আছে যে ইসলাম ধর্মের আকিত হচ্ছে আল্লাহ বলার সাথে সাথে তা হয়ে যায় সুরা ইমরানের সাতচল্লিশ নম্বর আয়তে বলা আছে এটা যে যখন তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হ ফলে তা হয়ে যায় এটার যে তাফসির তাফসির যে জিনিসটা বলা আছে সকল প্রকারের প্রকার আল্লাহ তালার ক্ষমতা তিনি যদি বলেন হও তা হয়ে যায়। তার ইচ্ছা কেবল মাতার হ তৎক্ষণাৎলা আরো একটা আয়াত আছে সুরাব বাকার একশো সতেরো নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে তখন কেবল বলেন হ ফলে তা হয়ে যায় এই বিষয়ে তফসির জালালাইনে যে জিনিসটা বলা আছে তফসিরে জালালাইন প্রথম খন্ড পৃষ্ঠা দুইশো আটানব্বইতে যেটা বলা আছে আহ তিনি তৎক্ষণাৎ এইখানে আপনি পরে দেখতে পারেন এখানে অনেক কিছু লেখা বিস্তারিত লেখা তাফসিরাজ আলালের প্রথম খন্ডের পৃষ্ঠা দুশো নিরানব্বই তে বলা আছে কোন বলা দ্বারা শুধু এটুকু বোঝানোর উদ্দেশ্য যে এদিকে আল্লাহ তালার ইচ্ছা হলো আর তৎক্ষণাৎ এদিকে কোনো মাধ্যম ও বিরতি ছাড়াই তা বাস্তবে প্রকাশমান হলো এই যে তৎক্ষণাৎ ঘটে যায় জিনিসটা হচ্ছে আল্লাহ যখন কোনো কিছু বলেন তখন সেটা তৎক্ষণাৎ ঘটে যায় এখন আল্লাহ যখন এই নাজিল করলেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তো তো ঘটার কথা সাথে কিছু ঘটলো বলে আমি জানি না সেই সময় তো আবুল আহাবের সাথে কিছু ঘটে নাই পরবর্তীতে আবুল আহাবকে যখন যুদ্ধের সময় মোহাম্মদের যুদ্ধের সময় আবুল আহাব আহত হয়েছিল এবং এই সেই আহত হওয়ার পরে তার শরীরে সেই মানে ক্ষত ক্ষত থেকে সে তার শরীরে পচন ধরে গিয়েছিল এবং পচন ধরে সে মারা গেছে কিন্তু তার হাত খসে পড়েছে বা তার ধ্বংস শুধুমাত্র যে আছে এরকম কোনো কিছুই সাথে হয় নাই। সেই যে ঘটনাটা ঘটেছিল ঘটনাটা হচ্ছে আবুল আহাবকে প্রথমে আবুল আহাব মোহাম্মদকে একটা মানে অভিশাপ দিয়েছিল যে তুমি ধ্বংস হবা তোমার মানে ইয়াও ধ্বংস হবে সেটা আবুল আহাব প্রথমে এই ইয়াটা দিয়েছিল পরবর্তীতে আহ মোহাম্মদ এই সুরাটা নাজিল করে প্রথম অভিশাপটা আবুল আহাব দিয়েছিল এখন কথা হচ্ছে যদি আমরা ধরে নেই যে আবুল আহ আবুল তো মৃত্যু হয়েছে প্রত্যেক মানুষের তো মৃত্যু তো কোনো না কোনোভাবে মারা তো যাবি সেটা তো ডেফিনেট সেটা তো অবশ্যই হবেই সেটা তো আসলে সেটা দিয়ে তো কিছু মিন করে না কিন্তু মুহম্মদের মৃত্যুটা কিন্তু আরো অনেক ভয়ঙ্কর ভয়াবহ কষ্টদায়ক হয়েছিল এত কষ্টদায়ক হয়েছিল যে আহ মোহাম্মদ মৃত্যুর সময় চিৎকার করে করে কাণত যে তার এই মৃত্যুটা নিয়ে তাহলে একই সাথে কি আমরা ধরে নিতে পারি যে আবুল আহাবের ভবিষ্যৎবাণী বা আবুল আহাবের অভিশাপটা আরো বেশি ভাবে কাজ করেছে মোহাম্মদের উপর এটা কি আমরা ধরতে পারি বলেন এবার হ্যাঁ হ্যাঁ আমার কাছেও ব্যাপারটা এরকম মনে হয় আমি অন্য একটা জায়গাতে শুনেছি আবুল আহাব নাকি পানিতে ডুবে মারা গিয়েছিলেন যাই হোক তবে আবুল আহাবের অভিশাপের ব্যাপারটা আমার মনে হয় বেশি ভালোভাবে কাজে লেগেছে কারণ আমি দেখেছিলাম আপনার ভিডিওতেই দেখেছি যে আয়েশার কিছু স্টেটমেন্ট আছে যে সে খুব কাজ থেকে প্রত্যক্ষ করেছে যে এরকম ভয়ঙ্কর মৃত্যু সে বা এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু সে কারো বেলায় দেখে নাই এরকম একটা হাদিস আছে হয়তোবা বা আপনার ভিডিওতে দেখেছিলাম তো সেই ক্ষেত্রে বলাই যায় আমরা এই জিনিসটা নিয়ে বহুবার আলোচনা করেছি যে মুহাম্মাদের মৃত্যুটা কিভাবে হয়েছিল এবং সে যে ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে প্রচন্ড তীব্র যন্ত্রণা সহ্য করে যে সে মারা গেছে এই জিনিসটা আমরা বহুবার আলোচনা করেছি আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন বা আমিও আলোচনা করতে পারি বা sansha.com এ একটা লেখাও আছে এটা নিয়ে আপনি পড়তে পারেন আমি আমি দেখেছি এবং পড়েছি আমি আসলে খুব বলা যায় যে অনেক দ্রুতই আমি আমি যে খুব কোরআন হাদিস পড়েছি তেমনটা না আমি আপনার ভিডিও দেখার পরে হচ্ছে আমি আগ্রহী হয়েছি তো আমি দুইটা কোরআন অনলাইনে আমি একটা ইংরেজি এবং ওই যে স্লেশন একটা আমি কিনেছি তো এরপরে হচ্ছে আমার আগ্রহটা জন্মেছে সব শুনে শুনেই ওগুলো ভাবতাম এরকম ব্যাপারগুলো তো আমি যে এগুলো মানে খুব দ্রুতই হচ্ছে যে আমার পরিবর্তনটা চলে আসছে আমার একটা সেন্স তৈরি হয়ে গেছে কেমন যেন যে আমি আন্ডারস্ট্যান্ড করে ফেলেছি যে এই কৌশলটা ধর্মীয় যে ব্যাপারটা তো এখন নতুন করে লাগুন ভাই আপনাকে

কোরআনে কারিমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে তার বিপরীতে আল্লাহ কোন আল্লাহ সম্পর্কে অনেক কটুক্তি করছে তার জবাব পাল্টা আল্লাহ খুব একটা দেন নাই সম্পর্কে একবার মাত্র তুমি ধ্বংস হও সঙ্গে সঙ্গে আল্লাহ করে বললেন তাব্বাতা আবুলাহাব আবুল আহাব নিজে তার দুই হাত ধ্বংস হোক শুধু এই বদুয়া করেন না এটাকে কোরআন অংশ করে দিয়েছেন ষোলো কোটি মানুষ কেয়ামত পর্যন্ত এই তাব্বাতা যতবার পড়বে ততবার আবুল উপরে কি হবে

মা ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচবো না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে কাল করেছেন বিশ্বনবী বললেন পানি আনো বিষ্ণু পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারেনা আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতিমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আচ্ছা আমরা দেখলাম যে মানে এই মোহাম্মদ কি প্রচন্ড রকমের কষ্ট হয়েছিল মৃত্যু যন্ত্রণা হয়েছিল এবার আমরা আহমদুল্লাহ সাহেবের আর একটা বক্তব্য শুনে নেই সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খোদ্ ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মহমদকে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ সাল্লামের উন্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি সারা জীবন রসুল্লাহাম সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এই কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাতিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রূপ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রূপ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা লাকন ভাই আপনি বলেন এবার জি আমি আসলে লাস্ট ভিডিওটা দেখে না হেসে পারলাম না জানি না কি কোনো হাসি চলে আসলো এনিওয়েজ তো আমার এইটুকুই জানার ছিল আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমি সুফি ঘরানার ছিলাম তো আমি দেখেছি যে বা ধরেন যে যারা অসাম্প্রদায়িক তারা যে ধরনের কথা বলে বা উগ্র মৌলবাদের এগুলোর সাথে একমত হয় এবং তারা যেটা করে যেমন আপনি যে রেফারেন্স হিসেবে যে হাদিস গুলো দেখাচ্ছেন সেই রেফারেন্স গুলোকে তারা মানতে রাজি না কিন্তু যখন আপনি মোল্লাদের সমালোচনা করছেন সেটাকে তারা খুবই ইজিলি অ্যাকসেপ্ট করছে কিন্তু হাদিসটাকে না আসলে তারা শুধু হাদিস না কোরআনটাকেও তারা খুব একটা পাত্তা দেয় না তারা সবকিছু গুরুমুখী রাখে যে গুরু যেগুলো বলছে তাদের পীর যেগুলো বলছে সেগুলোকে হচ্ছে যে আহ মানছে আর কি মেনটেন করছে তো সেখানে নীতি নৈতিকতার অনেক ব্যাপার থাকে এগুলোই তারা প্র্যাকটিস করে তো ধর্মীয় দিক থেকে আমাদের প্রফেট কে হচ্ছে যে খুবই একদম নিষ্কলঙ্ক একটা জায়গাতে রাখা হয় তো তাকে এই তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ভালো কিংবা মন্দ এগুলো প্রুভ করার জন্য আমি দেখেছি অনেক ক্ষেত্রেই তারা যে বই পুস্তকগুলো লিখে সেইখানে ভালো কিছু প্রুফ করার জন্য তারা হাদিসের এভিডেন্স গুলো নাই ঠিকই কিন্তু যদি এগুলো নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা একটা ক্লেম করে যে এবং আমি ওইখানে দেখেছি হযরত আলী ছাড়া আবু বকর ওসমান এবং হচ্ছে ওমার তারা তিনজনই হচ্ছে ভিলেন সুফিদের কাছে সেটা নানা কারণে হতে পারে তো যাই হোক তাদের একটা ক্লেম যে এই তিন খলিফার মধ্যে হচ্ছে চক্রান্ত করে নিজস্ব তারা যেহেতু মানে ওই সুফিজমের ভাষায় যদি বলি তারা যেহেতু শুদ্ধ না নিজেদেরকে পরিশোধিত করতে পারে নাই বা নিজেদেরকে সমযত করতে পারে নাই এই জন্য তাদেরকে হচ্ছে মোহাম্মদ শুধু ব্যবহার করেছে জীবিত থাকাকালীন এবং মোহাম্মদ যখন চলে যায় ক্ষমতার লোভে মোহাম্মদের নাম ব্যবহার করে নিজস্ব কিছু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এগুলো এডিট করেছে বা নানান কিছু তো সেই ক্ষেত্রে এই এই মন্তব্যটা কতটুকু ভ্যালিড বা তারা যেহেতু হাদিস আরেকটা ব্যাপার হয় কি যে যখন এই হাদিস গুলো নিয়ে কথা বলতে গেলে তখন বলে যে আমরা এগুলোর ধার ধারি না কারণ এগুলো হচ্ছে ভুয়া হাদিস বা এমনিতেও আমরা হচ্ছে যে এগুলোকে মানি না ইভেন কোরআনের ব্যাখ্যাগুলোও তারা নানান ভাবে করে থাকে খুব সুন্দর তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ফিলোসফিক্যাল যে অ্যাসপেক্ট গুলো আছে সেগুলোর সাথে মিলে মিলে খুব সুন্দর একটা ইয়ে করে মানুষ একটু লেগে থেকে যদি বোঝার চেষ্টা করে আমার মনে হয় যে মানুষ খুব মনে করবে যে এটা খুব ভালো একটা পথ বা একটা ফিলোসফি ওইভাবে মানুষ মনে করবে তো সেই জায়গাটা থেকে এই মন্তব্যটা আসলে কতটুকু আমরা নিতে পারি বা কতটুকু এটাকে গ্রহণযোগ্য মনে হয় যে এই হাদিসগুলো হচ্ছে পরবর্তীতে ওরা নিজস্ব কিছু উদ্দেশ্যের উপর ভিত্তি করে এইভাবে তৈরি করেছে সেই কারণে এগুলো ওনারা এই ধরনের সুফিদেরকে আমরা তাহলে বলবো যে আপনারা ভাই প্লিজ আপনারা ওই যে ওই যে যারা ওই হাদিসে বিশ্বাস করে তাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন মারামারি করেন তর্ক বিতর্ক করেন যা ইচ্ছা করেন ওদের সাথে এটা ডিল করেন তারপর ডিল করার পর যারা জিতবেন তারা আমাদের কাছে আসবেন তখন আমরা তাদের সাথে কথা বলবো হ্যাঁ এটা তো তাদের ইন্টারনাল মারামারির ব্যাপার তারা ইন্টারনালি কি মারামারি করবেন সেটা তো ভাই আমরা আমরা সেখানে না কলাপন আমরা বাইরের দ্বারা একটু হাততালি দিতে পারি এবং উৎসাহ দিতে পারি হ্যাঁ হ্যাঁ ওরা জোরে মারেন জোরে দেন জোরে দেন জোরে দেন এটা আমরা বলতে পারি এটা হচ্ছে ওনারা ইন্টারনালি যারা যে দুইজনই যেহেতু এই যে আল্লাহ বিশ্বাস করে দুই পক্ষই যেহেতু আল্লাহ বিশ্বাস করেন ইন্টারনালি তারা জিনিসটা সলভ করুক সলভ করার পরে আমরা যারা জিতবে তাদের সাথে আমরা আলোচনা করব হ্যাঁ এটা তো আমাদের মানে তাদের ভিতরে নাক গলানোর দরকারও আসলে নাই তাদের তাদের ব্যাপার আচ্ছা আহ ভাইয়া আরেকটা হাদিস নিয়ে আমি একটু সম্ভবত হাদিস এটা নিয়ে একটু আমি কি আর একটু প্রশ্ন করতে পারবো নাকি হ্যাঁ হ্যাঁ প্রশ্ন থাকলে বলেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি টাইটেলটা বলতে পারবো না বাট আমি মনে হয় হিন্স দিলে আপনি বুঝবেন যে শাস্তির ব্যাপারে মানে ছোট বাচ্চাদেরকে বিয়ে করার পর কতটুকু পরিমাণ নির্যাতিত হলে সম্ভবত এইরকমই কনটেক্সটা কতটুকু পরিমাণ নির্যাতিত হলে ওই হাজবেন্ডকে পানিশমেন্ট করা হবে সেটার একটা স্ট্যান্ডার্ড ইয়ে হচ্ছে যে পায়ুপথ এবং হচ্ছে সম্ভবত যে ভেজেনাল এরিয়াটা একাকার হয়ে গেল ছিঁড়ে এরকম টাইপের একটা কিছু আমি না এই ব্যাপারটা আসলে বুঝতে পারি না এটা যদি আপনি একটু দেখিয়ে একটু ক্লিয়ার আপনি একটু আলোচনা করা হচ্ছে এই জিনিসটা একটু পড়েন এটা হচ্ছে ফিকাহু সুন্না গ্রন্থ থেকে নেয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো তেষট্টি এখানে একটা আইন ইসলামের একটা আইন এখানে দেয়া আছে আপনি নিজেই পড়েন নিজে পড়লে নিজেই বুঝতে পারবেন আচ্ছা আমি এই গ্রন্থটার মানে এটা কি কোন হাদিস গ্রন্থ নাকি আমি এটা একটু এটা হচ্ছে ফিকাহ গ্রন্থ মানে হাদিসের উপরে ভিত্তি করে সুন্নার উপরে ভিত্তি করে যে আইন তৈরি করা হয়েছে যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনের গ্রন্থ ফিকাহ মাফিক মানে আইন ইসলামী আইন সেই আইনের গ্রন্থ আচ্ছা আমি আমি একটু জুম করে নেই হ্যাঁ নয় নম্বর যেটা এখান থেকে পড়ছি স্বামীর সহবাসে যদি স্ত্রীর জনি ফেটে প্রশস্ত হয়ে যায় কোন ব্যক্তি যখন স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার জনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয় তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্ক হয় যে তার তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এরূপ প্রাপ্তবয়স্ক হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এটা ইমাম আবু হানিফা ও আহমদের মত সায়েফি ও মালিকের মতে দিয়া দিতে হবে তবে মালিকের যে মতটি অধিক প্রসিদ্ধ তদানুসারে সালিসি দ্বারা ফয়সালা করা হবে আর যদি এমন অপ্রাপ্ত বয়স্ক হয় যার সমান যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না তাহলে তার উপর দিয়াত ও আজিব উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন জনি বিদীর্ণ হয়ে মলদারের সাথে একাকার হয়ে যায় এবং দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না আচ্ছা তাহলে কি বুঝলেন লাস্টের লাইনটাতে লেখা এই বিধিটি মানে দিয়াত যে ওয়াজিব ওয়াজিব হওয়ার বিধিটি তখনই অ্যাপ্লিকেবল যখন এই দুটা একেবারে ফাইটা ফিটা যাবে এবং দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না এরকমের অবস্থা হবে তখন দিয়াতটা বাজিব হবে এছাড়া দিয়াত বাজিব হবে না মানে দিয়াত কোনো পানিশমেন্টের বিধান বা এরকম কিছু দিয়াত হচ্ছে ক্ষতিপূরণ টাকা পয়সা ও আচ্ছা তার মানে আমি ঠিক বুঝেছি কিনা এটা একটু বলার জন্য বলছি মানে যদি এইরকম সিচুয়েশন না হয় যে জনি এবং হচ্ছে মলদার যদি একাকার না হয়ে যায় হয়ে এই পরিমাণ ইঞ্জুরি না হওয়া পর্যন্ত সেটাকে মানে ওই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবে না তাই কি ব্যাপারটা হ্যাঁ এটা আসলে কি দুঃখ পাবো নাকি হাসবো আমি বুঝতে পারছি না আর মানে অনেক কিছু অমানবিক হ্যাঁ মানে এইটা তো কোনো ল্যান্ডমার্ক হতে পারে না কারণ হচ্ছে যে মানে আমার কাছে মনে হয় যে এই রকম ঘটনা ঘটা ছাড়া যে একজন মানুষ নির্যাতিত বোধ করবে না তার যে কষ্ট হবে না এটা তো কোনো ব্যাপার না এটা খুবই কেমন যেন আসলে অনেক বেশি বর্বর মনে হচ্ছে আমার কাছে এই ব্যাপারটা আমি ধারণা করেছিলাম এরকম বোঝার জন্য আপনার কাছে আবার জানতে চাই না আচ্ছা ঠিক আছে তাহলে লকন ভাই তাহলে আপনাকে বিদায় জানাই জি ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা সব সময় আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি